লাগে উড়া ধুরা। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম মিনিটেক। এখন আমরা কথা বলবো তুফান সিনেমার একটা গানের টিজার নিয়ে, যেটার নাম হচ্ছে লাগে উড়া ধুরা। সেটা ড্রপ করা হয়েছে এবং এখানে আমরা হিরো হিরোইন আরেকজনকেও দেখতে পাচ্ছি। এবং এই পার্টিকুলার টিজারটা নিয়ে কথা এই জন্য বলছি বিকজ সেরকমভাবে আমি গানের টিজার নিয়ে কথা বলি না, অনেক সময় তো গান নিয়েও কথা বলা হয় না। এই টিজারটা বা যখন আমি গানটা প্রথমবার শুনলাম, হঠাৎ করেই একটা গানের কয়েকটা গানের রেফারেন্স আমার মধ্যে চলে এলো, বা আমি বুঝতে পারলাম যে গানটা ওখান থেকে ইন্সপায়ার্ড। এবার ইন্সপায়ার্ড না চুরি না কপি না, তারা প্রপার টাইটেল দিচ্ছে, ক্রেডিট দিচ্ছে, সেগুলো পরের ব্যাপার। প্রথমত বুঝতে হবে যে শাকিব খানের মতো স্টার যে সিনেমায় আছে, যেরকম সিনেমার লার্জ ব্যানার, লার্জ কাস্টিং, এবং যেখানে তিনটে প্রোডাকশন হাউস একসাথে কাজ করছে, সেখানে গানের লিরিক্সের কি এত অভাব পড়লো? এবং যদি বা সেটাই হলো, তাহলে পরে অরিজিনাল গানটাই রাখতে পারতো, শুধু ওয়ার্ড চেঞ্জ করে একই রকম সুর একই রকম টোন রিদম মেনটেন করার আমার মনে হয় কোনো দরকার ছিল না। আমি যে গানটার কথা বলছি প্রায় তোমরা আপনারা প্রত্যেকেই শুনেছেন, যে তোমার কোন কোন অঙ্গে ব্যথা গো বান্ধবী ললিতা। এবং এই গানটার বা এই জায়গাটা খুব ক্রিঞ্জ গানটা টেকনিক্যালি। এই গানটাকে এরকম একটা বড় সিনেমায় একটা আইটেম সং হিসেবে ইউজ করাতে আমার খুব একটা যে ভালো লেগেছে তা নয়। যদিও পিকচার কোয়ালিটির যদি আমি কথা বলি, যেখানে টিজারে আমরা ছোট্ট পরিসরে দেখতে পাচ্ছি, সেখানে বোঝা যাচ্ছে দারুণ লাগছে, খুব খরচা করে তারা কোরিওগ্রাফি করেছে, খুব ভালো করে তারা সেট ডিজাইন করেছে, লাইটের ইউজ করেছে, ক্যামেরার ইউজ করেছে, এডিটিংয়েও বেশ সুন্দর তারা একটা জিনিসপত্র রেখেছে, যেভাবে পা থেকে শুরু করে পুরো ক্যারেক্টারগুলোকে রিভিল করার ব্যাপার আমি যদি কথা বলি, সেই জিনিসগুলো অবশ্যই ভালো। কিন্তু আমার মনে হয়েছে যে নতুন কোনো গান আইটেম নাম্বার যদি তার মধ্যে থাকতো, যদি তার মধ্যে ইউনিক জিনিস থাকতো, যদি তার মধ্যে একটু থট প্রসেসিং কিছু ভাবনা চিন্তা থাকতো এবং কিছু ভালো রিপ্রেজেন্টেশন থাকতো, তাহলে পরে সেটা ভালো হতো। আমি বারবার বলছি, কারণ এটা শাকিব খানের সিনেমা, সেরকম মানুষ উত্তেজিত থাকবে, মানুষ চাইবে যে তার সিনেমায় যেন এইসব জিনিস না হয়। এবং আমি আবারও বলছি, যদি সেটা করতেই হতো তাহলে এই গানটাকে ইউজ করতে পারতো বা অরিজিনাল ট্র্যাকটাকে ইউজ করতে পারতো, তার মধ্যে কিছু রিমিক্স কিছু জিনিসপত্র বা সেটাকে আরও গ্র্যান্ডিয়ার ম্যানারে যদি তারা প্রেজেন্ট করতো। বাট একদম কপি টোন মনে হচ্ছে, যদিও তারা ক্রেডিট দিয়েছে কিনা আমি দেখিনি সেভাবে, যদি ক্রেডিট দিয়েছে তো ইটস ওকে, আর যদি ক্রেডিট না দিয়েছে, তারা যদি এমনি করেছে, তাহলে তো সেটা খুবই খারাপ ব্যাপার। তাই গানটা কতটা ক্রেজ ওঠাতে পারবে আমি জানি না, হয়তো পারবে, কারণ গানটার মধ্যে ট্র্যাকটার মধ্যে ইটসেলফ একটা ভালো রিদম আছে, একটা ফিল গুড ফ্যাক্টর আছে। লিরিক্স কতটা ওয়ার্ক করবে সেটা তো পুরো গানটা দেখে আমরা বলতে পারবো, বাট আমার মনে হয় এই জিনিসটা করা পার্সোনালি ঠিক হয়নি। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্ট করে জানিও। একটু রিসার্চ করো, একটু ভাবনা চিন্তা করো, যারা কথাবার্তা বলছে সেই চ্যানেলগুলো দেখো, নাকি নাচানাচি করলে পরে একটা গানের ডিটেল মানে গান নিয়ে কথা বলা হয়ে যায় না। তো যাই হোক, এই ছিল আমার মতামত, বাকিটা তোমাদের উপর থাকলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।